সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ঈশ্বর বাক্য, আর সকলকে শুরু থেকে শেষ অবধি শোনার জন্য অনুরোধ জানাই এবং সকলে শুরু থেকে শেষ অবধি শোনার চেষ্টা করুক, কারণ ঈশ্বর বাক্য যত আমরা শুনি ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে নতুন নতুন বিষয়গুলো তিনি আমাদের জীবনে দান করেন। তাই সেই সকল বিষয় মাথায় রেখে আসুন আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি। আমরা আজকে ঈশ্বর বাক্য পাঠ করব গীত সঙ্গীতা তার 92 অধ্যায় 15 পদ। তদ্বারা প্রচারিত হইবে যে সদাপ্রভু সরল, তিনি আমার শৈল এবং তাহাতে অন্যায় নাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। আমাদের প্রেময় পিতা, মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার প্রভু, এই সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছ, আর এই সুন্দর দিনে আমাদের সমস্ত মন প্রাণ আত্মা প্রভু তোমার হস্তে আরেকটি বার সমর্পণ করি প্রভু গো, এবং প্রার্থনা করি আমাদের এই দিনে, আমাদের শুরু থেকে শেষ অবধি এই দিনে প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো প্রত্যেককে প্রভু, পরিবারের প্রত্যেককে, আমাকে প্রত্যেককে তুমি সুস্থ সবল রাখো, সুরক্ষিত রাখো প্রভু, সঙ্গে সঙ্গে থাকো। এবং প্রভু যে বাক্য সকল আমরা এই সময় শুনেছি প্রভু গো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, ওই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামেতে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি বাক্যের দ্বারা বলছেন যে প্রচারিত হইবে যে সদাপ্রভু সরল, আমাদের যে সদাপ্রভু তিনি সরল, আর সে বিষয় সকল প্রচারিত হইবে। সরলের বিষয় যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের ঈশ্বর তিনি বাক্য ছিলেন এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন, এবং সেই মাংসে যিনি মূর্তিমান হইলেন তিনি হলেন যীশু খ্রিস্ট, এবং প্রভু যীশু তিনি এই পৃথিবীতে এসে তাকে অনেক রকম নিন্দার মধ্যে পড়তে হয়েছে, অনেক রকম তাচ্ছিল্যের মধ্যে পড়তে হয়েছে, অনেক কথা তাকে শুনতে হয়েছে, ক্রুশে বলিদান হয়েছে। এই সমস্ত কিছু যদি চিত্র আমরা দেখি আমাদের সদাপ্রভু যে সরল তা আমরা বুঝতে পারি, যে আমাদের সদাপ্রভু তিনি সরল এবং তিনি আমার শৈল, আর সেই শৈল আমাদের প্রভু তিনি আমার শৈল। শৈল যদি আমরা বলি তাহলে পাহাড় আমরা বা পর্বত আমরা বলতে পারি, যে পাহাড় পর্বত কেমন সেটিকভাবে সেই পাহাড় পর্বত সে একই জায়গায় দৃঢ় অবস্থায় আছে। ঈশ্বর তিনি আমাদের জীবনেও দৃঢ় অবস্থায় তিনি থাকবেন, আমাদেরকে দৃঢ় অবস্থায় তিনি কখনো ফেলে যাবেন না। তিনি আমার শৈল তাহার কর্ম সিদ্ধ, ঈশ্বর যে কর্ম আমাদের জীবনে করবেন তা হলো সিদ্ধ, তা সফল হবে, তা পূর্ণ হবে, এবং সেই কর্ম কখনো বাদ যাবে না, এবং কেননা তাহার সমস্ত পদ ন্যায্য। এবং আমাদের ঈশ্বর তিনি যে শৈল, আর সেই শৈল তার পথ সকল ন্যায্য, তিনি যে সঠিকভাবে যেরকম শৈল দৃঢ় অবস্থায় একই জায়গায় আছেন, তার পথ সকল সেই একই পথের মধ্যে দিয়ে চলবে, অর্থাৎ আমাদের জীবন একই পথের মধ্যে দিয়ে চলবে। আমাদের ঈশ্বর তিনি বলছেন আমি পথ সত্য, আমি ছাড়া আর ঈশ্বরের কাছে কেউ যেতে পারবে না, পিতা ঈশ্বরের সঙ্গে কেউ সম্পর্ক করতে পারবে না। তাই আমাদের ঈশ্বর তিনি আমার শৈল, অর্থাৎ সেই পিতা ঈশ্বর তার পথ সকল ন্যায্য, অর্থাৎ তিনি দৃঢ় অবস্থায় তার পথ সকল আমাদের জীবনে প্রকাশ করেছেন। আমরা দেখেছি তিনি বিশ্বাস ঈশ্বর, আমাদের ঈশ্বরকে বিশ্বাস করা যায়, তিনি বিশ্বাস, অর্থাৎ সেই শৈল যেমন একই জায়গায় দৃঢ় অবস্থায় থাকে এবং সে নড়চড় করে না, সেটিভাবে আমাদের জীবনে ঈশ্বর তিনি কখনো নড়চড় করবেন না। তিনি বিশ্বাস ঈশ্বর, তিনি আমাদের ছেড়ে কখনো যাবেন না, ঈশ্বর তিনি তাই বলছেন, এবং তাহাতে অন্যায় নাই, তিনি ধর্ম এবং সরল, এবং বলছে তাহাতে অন্যায় নেই। অন্যায় যদি আমরা চিন্তা ভাবনা করি কোন অন্যায়ের কথা আমরা দেখি লেখা আছে যে তবে আমরা কি বলিব, ঈশ্বর কি, ঈশ্বরে কি অন্যায় আছে, তাহা দূরে থাকুক। ঈশ্বর আমরা যদি বলি ঈশ্বর
তিনি তিনি তার তাহাতে কোনো অন্যায় নাই। আর এই বিষয়ে সকল আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের ঈশ্বরের মধ্যে কোনো অন্যায় নাই, আমরা কি বলিব ঈশ্বর কি অন্যায় আছে তাহা দূরে থাকুক, এইটা আমরা কখনো বলতে পারবো না। কারণ ঈশ্বর তিনি আমাদেরকে পরিকল্পনা করে থাকেন, আর সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনে কার্য করেন। তাই যে কার্য আমাদের জীবনে হচ্ছে, অনেক সময় আমরা যদি বলি ঈশ্বর আমার জীবনে অন্যায় কার্য করেছে, এইটা আমরা কখনো বলতে পারবো না। একটি ঘটনা বলতে চাই, লেখা আছে যখন সন্তানেরা ভূমিষ্ঠ হয় নাই, এবং ঈশ্বরের কি অন্যায় আছে তাহা দূরে থাকুক, এই বিষয়টি যদি আমরা একটু আলোচনা করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনে পরিকল্পনা করে থাকেন, আর সেই পরিকল্পনা তিনি যা করে থাকেন সেই মতোই হয়। তাই আমরা অনেক সময় যদি চিন্তা করি আমাদের বলের দ্বারা, আমাদের শক্তির দ্বারা আমরা কোনো কিছু করার চেষ্টা করব, আর সেইটা করার পরেও সেটা আমাদের জীবনে সফল হয় না, তার মানে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর কিন্তু আমাদেরকে আগে থেকেই তিনি আমাদের জীবনে কী কী কাজ হবে তিনি তা করে তা পরিকল্পনা করে রেখেছেন। আর সেই হিসাবে ঈশ্বর তিনি বলছেন যে তার মধ্যে কিন্তু কোনো অন্যায় সেই অনুযায়ী পাওয়া যায় না। যদি আমরা দেখি একটি ঘটনা, সেই ঘটনা আমরা দেখতে পারবো রোমিও তার 9 অধ্যায়ে আমরা পাঠ করলে সেখানে লেখা আছে, যখন সন্তানেরা ভূমিষ্ঠ হয় নাই এবং ভালো মন্দ কিছুই করে নাই, তখন ঈশ্বরের নির্বাচনরূপ সংকল্প যেন স্থির থাকে, কর্মহেতু নয় কিন্তু আহ্বানকারীর ইচ্ছায় হেতু, তাহাকে বলা গিয়েছিল জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। যেমন লিখিত আছে, আমি যাকবকে প্রেম করিয়াছি কিন্তু এসৌকে অপ্রেম করিয়াছি। তবে আমরা কি বলিব ঈশ্বরে কি অন্যায় আছে তাহা দূরে থাকুক, কারণ তিনি মসীকে বলেন, আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব, ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে তাহা হইতে এটি হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতে হয়। আমেন। আর এই ঘটনার মধ্যে থেকে আমরা দেখি যে তাহাতে অন্যায় নেই, ঈশ্বরে কোনো অন্যায় নেই। আর কেন অন্যায় নেই? কারণ তিনি পূর্ব নির্ধারিত করে আমাদেরকে তিনি আমাদের পরিকল্পনা করে রেখেছেন, তিনি যাদেরকে দয়া করবেন তাদেরকে তিনি দয়া অবশ্যই করবেন। তাই ঈশ্বর বাকে বলে যে আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি তাহা এই, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। আমাদের ঈশ্বর তিনি আমাদের জ্যোতি, আর তাহার মধ্যে কিন্তু কোনো অন্ধকারের লেশমাত্র নেই, ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। তাই আমাদের মনে রাখতে হবে যে তদ্দাতার দ্বারা প্রচারিত হইবে যে সদপ্রভু সরল এবং তিনি আমার শৈল এবং তাহাতে অন্যায় নাই। আমরা ঈশ্বর বাক্য থেকে আজ আমরা এই বার্তা আমরা পাই। তাই আসুন আমাদের যে সদপ্রভু সরল এবং তার চরণে যে আমরা এসেছি, এটা কিন্তু ঈশ্বরের পরিকল্পনা, আর সেই মতো কিন্তু আমরা তার চরণ তলে এসেছি, তিনি আমাদের জীবনে অবশ্যই শৈল হইবেন এবং তাহার মধ্যে কিন্তু কোনো অন্যায় নাই। তিনি আমাদের সদপ্রভু, আমাদের সদপ্রভু সরল, তিনি আমার শৈল। ঈশ্বর পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই আরেকটিবার, তুমি এই দিন আমাদেরকে দিয়েছ, আর এই দিনে তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই, তোমার মহানামের ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি প্রভু, আমাদের জীবনে তুমি আসো এবং আমাদের জীবনে তুমি পরিকল্পনা অনুযায়ী কার্য করো প্রভু, তোমার দয়া প্রকাশিত করো, সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু।